দৈত্যাকার মাথার ঘোস্ট শার্ক মিলল থাইল্যান্ডে। সাগরের গভীরে প্রতিনিয়তই সন্ধান পাওয়া যাচ্ছে রহস্যময় সব প্রাণীর। পৃথিবীতে এখন পর্যন্ত পাওয়া মোট জলজ প্রাণীর প্রজাতির সংখ্যা প্রায় 2,42,000। তবে সম্প্রতি বিজ্ঞানীরা নতুন এক প্রজাতির মাছ আবিষ্কার করেছেন। অবিশ্বাস্য মনে হলেও নতুন প্রজাতির এই মাছটি দেখতে ভয়ঙ্কর, সেই সাথে ভৌতিকও। তাই তো এর নাম দেয়া হয়েছে ঘোস্ট শার্ক। থাইল্যান্ড উপকূলে আন্দামান সাগরের গভীরে দৈত্যাকার বিশাল মাথা বহুবর্ণিল চোখের মাছটি ধরা পড়েছে। ধারণা করা হয় গভীর সমুদ্রের অধরা এই প্রাণীটি বর্তমানে জীবিত থাকা প্রাচীনতম মাছ। চিমেরা বা ঘোস্ট শার্ক কার্টিলজিনাস শ্রেণীর মাছ, অর্থাৎ এর দেহ কঙ্কালের মতো হাড়ে সজ্জিত। প্রাচীন এই মাছকে শার্ক বা এর দূরবর্তী আত্মীয় বলা হয়ে থাকে। র্যাফেলস বুলেটিন অব জুওলজি জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা এ আবিষ্কারের কথা জানিয়েছেন। বিজ্ঞানীদের মতে মাছটির বংশ 300 থেকে 400 মিলিয়ন বছর আগের। এছাড়া অদ্ভুত এই মাছটি দেখতেও অন্য সব প্রজাতির মাছ থেকে ভিন্ন, কেননা মাছটির পাখনা দেখতে পাখির পালকের মতো। সেই সাথে মাছটির মাথার দৈর্ঘ্য এর দেহের দৈর্ঘ্যের 32% বেশি। মাছটির চোখটিও দেখতে অনেকটা অস্বাভাবিক। চিমেরার নতুন এই প্রজাতিটি এক ধরনের ছোট নাকের চিমেরা। মাছটি বিস্তৃত পালকের পাখনা সহ 20 ইঞ্চি লম্বা। চিমেরা বা ঘোস্ট শার্ক সাধারণত গভীর সমুদ্রে বসবাস করে। সমুদ্রের প্রায় 1,640 ফুটের নিচে পাওয়া যায় এদের। পৃথিবীতে এর আগে 53 রকমের চিমেরার সন্ধান পাওয়া গেছে। মূলত 2018 সালে গভীর সমুদ্রে এই মাছটির মৃত অপরিণত একটি পুরুষ নমুনা আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা আন্দামান সাগরের ভূপৃষ্ঠের 2,533 থেকে 2,543 ফুট নিচে থেকে এটি সংগ্রহ করেছিলেন। পরে এটিকে একটি নতুন ঘোস্ট শার্কের প্রজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। রাজিয়া আদিন শ্যামা, চ্যানেল এস।